नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और स्वागत है आप सभी का R9 भारत में। आप हमारे YouTube चैनल को सब्सक्राइब करें, साथ ही आप R9 भारत को Facebook, YouTube और Twitter पर फॉलो भी कर सकते हैं। पश्चिम बंगाल तृणमूल प्राथमिक शिक्षक समिति की ओर से नागरकाटा को अलग सर्कल की मांग सहित 10 मांगों को लेकर विद्यालय निरीक्षक को ज्ञापन दिया गया। आज सोमवार को संगठन के नागरकाटा मंडल की ओर से नागरकाटा CLRC में धरना प्रदर्शन करते हुए मेंटली सर्कल विद्यालय निरीक्षक विजय चंद्र राय को ज्ञापन दिया गया। विद्यालय निरीक्षक को ज्ञापन देने के साथ ही नागरकाटा प्रखंड विकास अधिकारी को 5 सूत्री मांग को लेकर ज्ञापन दिया। ज्ञापन देने के दौरान प्राथमिक शिक्षकों ने विद्यालय निरीक्षक कार्यालय के सामने उक्त मांग को लेकर नारेबाजी किया। शिक्षकों का कहना है कि मुख्यमंत्री ममता बनर्जी की घोषणा के बाद भी नागरकाटा को अलग सर्कल का दर्जा नहीं दिया गया, जिसके कारण शिक्षक शिक्षिकाओं को काफी समस्याओं का सामना करना पड़ रहा है। छात्रों के अनुपात में शिक्षकों की नियुक्ति, रिक्त प्रधान शिक्षक पद में नियुक्ति सहित विभिन्न मांगों को लेकर विद्यालय निरीक्षक को ज्ञापन दिया गया। साथ ही अलग सर्कल, मध्याह्न भोजन का बिल, जल से भुगतान, बेहाल अवस्था में पड़ा हुआ विद्यालय का मरम्मत जैसी मांग को लेकर प्रखंड विकास अधिकारी को ज्ञापन दिया गया और कहा कि यदि हमारी मांग को स्वीकार नहीं किया तो तीव्र आंदोलन में उतरने की चेतावनी संगठन ने दिया। যারা আর কি লোকালি অ্যাডজাস্টেড হয়ে আছে বা পুরনো হয়ে আছে তাদেরকে আমরা বলছেন পার্মানেন্ট করার জন্য, যে সব স্কুলে যারা যারা আছে, এটা আমরা পার্সোনালি উদ্যোগ নিয়েছি আমরা। এবং যে সমস্ত টিচার আর কি আপনারা ভার্বালি যে বর্তমান স্কুলে কাজ করছেন, আমি বলবো আপনারা উইলিং লেটারটা আমার অফিসে দিয়ে দিন, আমি সেটা ফরওয়ার্ড করবো DPSC-তে, মানে ফরওয়ার্ড টু DPSC করবো উইথ মেমো নাম্বার অফিসে। এটা আমি দুই একজনের ক্ষেত্রে করেছি, আপনারা অনেকেই দেননি। যারা যারা যখন করে কোনো কোনো খেরকাটা গ্রামে যদি কেউ থাকেন বা ধীরাজ সিং স্কুলে কেউ যদি থাকেন, ধীরাজ সিং যেমন নিজেই আছেন অ্যাডজাস্ট হয়ে, এরকম আপনাদের নিজেদের উইলিং লেটার আমাকে দিতে হবে, অ্যাড্রেস করতে হবে DPSC চেয়ারম্যানকে থ্রু দি সাব ইন্সপেক্টর অফ স্কুল, সেটা আমি ফরওয়ার্ড করবো, অতি সত্তর এটা আমি ফরওয়ার্ড করবো, ঠিক আছে? এটা নাম্বার ওয়ান গুলো। দুই নম্বর হচ্ছে নাগরাকাটাকে যেহেতু সার্কেল আলাদা করা, এটা অনেক দিন ধর ডিমান্ড, আপনারা খুব লড়াই চালিয়েছেন, আশীর্বাদ মানে অসংখ্য ধন্যবাদ জানাই। প্লাস আমাদের তরফ থেকে এটা মিটিং হয়েছে লাস্ট ওই কোভিডের সময় মিটিং হয়েছে, এটা আমার মিটিং রেজুলিউশন DM ম্যাডামের, মনে হয় DM তখন ম্যাডাম ছিলেন না, আমাদের DM স্যার ছিলেন অভিষেক তিওয়ারি স্যার, উনি পাঠিয়েছিলেন এটা। প্লাস আমাদের তখন ছিলেন হচ্ছে ওই আগের যে ঘোষ স্যার ছিলেন আমাদের, তিনি ওটা রেজুলেশন সই করে, আমরা সই করে অলরেডি শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। আমাদের তরফ থেকে আমরা করছি, আপনাদের তরফ থেকে এখন আপনাদের একটু লড়াই চালাতে হবে। যে নাগরাকাটার জন্য মাস্টার মশাইরা আসছিলেন এখানে, কি কি দিচ্ছে না তাদের একটা ওই 5 দফার দাবি ছিল বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে স্কুলে, তার মধ্যে একটা ছিল নিজস্ব সার্কেল তৈরি করা, আমাদের নাগরাকাটার সার্কেল, সেটা আমরা উদ্যতন কর্তৃপক্ষকে পাঠাবো। কিছু অন্যান্য বিষয় ছিল, সেগুলো আমরা দেখব। রিপেয়ারিং নিয়ে ওরা বলেছে, রিপেয়ারিং আমাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, আমরা এজেন্সির সঙ্গে বসে ওদের বলে দেবো যাতে ঠিকমতো কাজ হয়। স্কুলগুলোর বাউন্ডারি ওয়াল নিয়ে ওনার ভাবনা ছিল? বাউন্ডারি ওয়াল আমরা ওনাদেরকে বলেছি একটা তালিকা তৈরি করে দিতে, যে কোন কোন স্কুলের বাউন্ডারি খুবই দরকার, সেভাবে পরে আমরা দেখি NRGS থেকে করা সম্ভব হয় কি। কর্তৃপক্ষর অর্ডার অনুসারে, সরকারের অর্ডার অনুসারে যখন স্কুল খুলল, স্কুল খুব খারাপ অবস্থায় আছে, এটা সবাই জানে, আমাদের SI জানেন, DI সাহেব জানেন, সেক্রেটারি জানেন, প্রিন্সিপাল সেক্রেটারি জানেন, তৎসত্ত্বেও আজও পর্যন্ত আমাদের নাগরাকাটা সার্কেলে স্কুলগুলোকে কোনো রকম পরিদর্শন করা হলো না। আজকে জলের অভাব আছে, আজকে আমাদের এখানে আপনারা টাকা ছেড়েছেন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতন যে স্কুলগুলোকে সঠিকভাবে যাতে রিপেয়ার করা হয় এবং শিশুরা যাতে পঠন পাঠানে আবার যেতে পারে, সেখানে একটা সুস্বাস্থ্যের পরিবেশ তৈরি হয়। আজকে 7 ফেব্রুয়ারি থেকে স্কুল খুলেছে, আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি 25 এপ্রিল, প্রায় 2.5 মাসের উপরে হয়ে গেল,
আজ পর্যন্ত আমাদের কোন প্রাথমিক বিদ্যালয়ে আমাদের এসআই সাহেব এখনো পর্যন্ত পরিদর্শন করলেন না। আজকে আমরা যে সমস্ত অসুবিধার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খানিকটা বাধ্য হয়ে তুলে দিতে এসেছি সেই দাবিগুলো আপনার জ্ঞাতার্থে এবং উপস্থিত প্রত্যেক সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের জ্ঞাতার্থে সেটা পড়ে শোনানো হচ্ছে। একটু একটু চুপ থাকবেন আপনারা দয়া করে। প্রতি অবর বিদ্যালয় পরিদর্শক মেটেলি সার্কেল নাগরাকাটা, বিষয় নাগরাকাটা ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও শিক্ষক আছে, কিন্তু এই কর্তৃপক্ষকে বোঝা উচিত ছিল যে আমাদের স্কুলকে যদি পরিচালনা করতে হয় সঠিকভাবে তাহলে আমাদের যেটা স্কুল ডেভেলপমেন্ট ফান্ড অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ইলেকট্রিসিটির বিলটা যাওয়া উচিত ছিল, যাতে আমরা স্কুলটা চালনা করতে পারি, স্কুলের ফ্যান, স্কুলের লাইট, স্কুলের জল। আজকে জানি না এই টাকাটা কোথায় লুকায়িত অবস্থায় আছে। আজকে বিডিও হেডে বলে টাকা আসছে, বিডিওদের কাছেও কোনো রকম পরিষ্কার ছবি নাই, আমরা জিজ্ঞাসা করলে পরে উনি বলতে পারেন না। টাকা আমাদের শিক্ষা বিভাগে, স্কুল আমাদের শিক্ষা বিভাগে, বাচ্চা আমাদের শিক্ষা বিভাগে, কিন্তু শিক্ষকের যেটা আমাদের কর্তৃপক্ষ তার কোনো হেলদোল নাই, ওনাকে জানতে হবে। R9 ভারত কি ব্যুরো রিপোর্ট। नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और स्वागत है आप सभी का R9 भारत में। आप हमारे YouTube चैनल को सब्सक्राइब करें, साथ ही आप R9 भारत को Facebook, YouTube और Twitter पर फॉलो भी कर सकते हैं।